আবারও ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানায় আজকে ভিডিওতে আমি আলোচনা করবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় যারা পোস্ট গ্র্যাজুয়েশন দু হাজার কুড়ি একুশের জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তো লিস্টে কাদের কাদের নাম রয়েছে কীভাবে দেখবে সে সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে আমার পরবর্তী ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে একটা ভিডিও মিস হবে না তো আমরা প্রথমেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিট লিস্টের নাম আছে কি না দেখার জন্য অ্যাডমিশন ডট আরবিউ ডট নেট ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবো আমি তোমাদের সুবিধার্থী ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে আসতে পারবে এখানে আসার পর এখানে প্রথমেই দেখতে পাবে নোটিশ ফর পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস ফর এমএ ইন আর্টস ফর দু হাজার কুড়ি একুশ সিজন তার নিচে এখানে দেখতে পাবে প্রভিশনাল সেকেন্ড মেরি লিস্ট অফ এম এ ইন আর্টস ফর দু হাজার কুড়ি একুশ তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর দেখবে এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তোমরা ক্লিক করবে তো সাপোজ এখানে আমি ব্যাঙ্গলিতে ক্লিক করছি ব্যাঙ্গলিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত যে ক্যাটাগরি অর্থাৎ যে কাস্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে তো এখান থেকে তোমাদের যে কাস্ট সেই কাস্টটা তোমাদের ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর দেখবে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তারপর এখানে তোমরা দেখতে পাবে এরকম একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হবে তোমাদের সামনে যেখানে প্রথমে দেখতে পাবে এখানে সাবজেক্ট নেম থাকবে তারপর এখানে সিজন থাকবে তারপর নিচে দেখবে ক্যাটাগরি লেখা থাকবে তো তার নিচে গেলেই এখানে দেখতে পাবে প্রথমে বা দিকে সিরিয়াল নাম্বার থাকবে তারপর এখানে তোমাদের তোমাদের যে এআই এন নাম্বার সেটা থাকবে তার পাশে এখানে তোমাদের নাম থাকবে তার পাশে এখানে তোমাদের কাস্ট নাম থাকবে অর্থাৎ কন কাস্টের সেটা থাকবে তারপর এখানে স্কোর অর্থাৎ তোমাদের যে গ্র্যাজু পার্সেন্টেজ সেটা কিন্তু থাকবে তো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে লিস্টে কাদের কাদের নাম